আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এরকম একটি জান্নাতি পরিবেশ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবে সমস্ত কাজ থেকে পারেক করে, দুনিয়াবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, দুনিয়াবে সমস্ত অন্যায় অবিচার জুলুম নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে এরকম একটি জান্নাতের পরিবেশে এসে বসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, বিদায় আমরা বসতে পেরেছি, ঠিক না ভাই? ঠিক ঠিক, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি জান্নাতের বাগান এসে বসার জন্য তৌফিক দিলেন, এটা আল্লাহ তাআলার প্রতি আমাদের অনেক বড় শুকরিয়ার বিষয়। এই জন্য সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সুরিত কণ্ঠে মায়াবী কণ্ঠে জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা সুরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি যে আকা নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ, আমরা এরকম একটা কি এই জান্নাতের বাগান আমরা কি আসতে পেরেছি। এটা জান্নাতের বাগান আমরা জানলাম কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে এরকম ভাবে উদ্দেশ্য করে বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়াতে যেখানে এরকম ভাবে জান্নাতের বাগান দেখতে পাও, তোমরা সেই জান্নাতের বাগানে বেশি বেশি করে গমন করো। সাহাবায়ে কেরাম আশ্চর্যজন হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান আবার কোনটা? আমরা তো জানি যদি নেক আমল করে যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে বান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি নেক আমল করে যেতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল উলামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়াতে ওইটাই জান্নাতের বাগান যেখানে দেখো তোমরা আলেম ওলামার মজলিস হচ্ছে, অর্থাৎ কোরআন হাদিস থেকে আলেম ওলামা হযরতগণ কি বলছে এরকম ভাবে ওয়াজ নসিহত করছে, কোরআন হাদিসের কথা আলেম ওলামাদের জবান থেকে বের হচ্ছে, ওইটাই হলো জান্নাতের বাগান, সুতরাং তোমরা ওই জান্নাতের বাগানে বেশি বেশি করে গমন করো। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিথ্যা হতে পারে ভাই? মিথ্যা না, তাই না? তাইলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুযায়ী আজকে আমরা কোথায় আসতে পারছি বলেন? কোথায়? জান্নাতের বাগানে। এই বাগানটার ব্যাপারে এমন বলা হয়েছে সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গা হয়ে একত্রিত হয়ে একটা মজলিস করে, আর আমরা এই যে একটা মাহফিলের আয়োজন করেছি যদিও ছোট, যদি এই মাহফিল আমরা এই মাহফিলে মুসলিমের মানুষ আমরা একটা মজলিস করে তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে তাহলে সারা পৃথিবীর মানুষ যে মজলিসটা করলো ওই মজলিসের চাইতে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই মজলিসটা মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি গুণে বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ, তাহলে আমরা এরকম একটা জান্নাতের বাগানে এসে ভাই খুশি না মজা? কে বলেন? আমরা কি খুশি না মজা? খুশি, তাই না? এই জন্য আমাদেরকে শুকর আদায় করতে হবে জবান খুলে অন্তর থেকে দেশ থেকে আলহামদুলিল্লাহ। এটা এমন একটা মজলিস, এটা এমন একটা মজলিস, আমার কিছু ভাই বন্ধুগণ আছেন, আমার কিছু ভাই বন্ধুগণ আছেন যারা এরকম ভাবে বলতে থাকেন যদি আজকে এই মজলিসে গিয়ে সাধারণ মানুষের সাথে বসে আমি সাধারণ মানুষের সাথে চাটাইতে বসে বসে আমি আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ বলে তাহলে কি আমার মান সম্মান থাকে নাকি? এরকম কি তারা
মনে মনে ভাবেন যে আরে আমি যদি এরকম ভাবে কি সাধারণ মানুষের সাথে বসে বসে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরকম তসবিহ পড়ে তাহলে কি আমার মান সম্মান থাকে? আমি তো একজন কি সম্মানিত মানুষ, তাহলে আমি বলবো আপনি হলো সবচেয়ে বোকা স্বর্গে বাস করতেছেন, ঠিক না বেশি? কারণ এরকম একটা মজলিস সবার ভাগ্যে জুটে না, আল্লাহ তাআলা একমাত্র তাকেই এরকম মজলিসে যে বসার জন্য তৌফিক দান করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন পছন্দ করেন মায়া করেন ভালোবাসেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ভালোবাসতেন বিদায়ী, এরকম একটি রহমতি কুদরতি বরকতি একটা বাগানে এসে বসার জন্য তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ।